সেট থেকে কমপ্লেইন করে আমাকে সেটে আসতে বাধ্য করলো কেন? তুমি আসলে কোনো কাজেরই না, তোমাকে আমার কাজটা দেওয়াই ভুল হয়েছে। এইরকম আর্টিস্ট দিলাম টিকটকে হাইয়েস্ট ভিউজ পাওয়া, ইউটিউবে হাইয়েস্ট ভিউজ পাওয়া আর্টিস্ট, তাও তাদের নিয়ে তুমি কাজ করতে পারো না? আমি আসলে কাজের না, আমি আসলে কাজ হারিনি, স্ক্রিপ্ট আই লিখছি, টিকটক আর ইউটিউব ছাড়া কোনো ক্যারেক্টার নাটকে নেই। আর আসিল বাপ আসিল, মা আসিল, খালা আসিল, দেখিন কারিয়ার আসিল, আই হারি না কাজ। আর স্ক্রিপ্টের মেইন আর্টিস্ট আসিল এই আপনার টিকটক, টিকটক করি অঙ্কা বাংলাদেশের স্টার হয়ে গেছে। অভিনয় কারে বলে, থিয়েটার কি জিনিস, ক্যারেক্টার কি জিনিস, অভিনয় কেন করতে হয় হেতি জানে, কোনটা জানে টিকটক, এটি তো এত দোষ নয়, এটি দোষ নয়। আপনার ইউটিউব জল্লা জল্লা জানে, হাতে ইউটিউবে কেমনে ভিউয়ার্স বাড়াইতে হয়, এটা আমার গুণ, খারাপ কিছু নয়। কিন্তু আর যে ক্যারেক্টারের নায়ক, আর যে ক্যারেক্টারের ক্যারেক্টার, হ্যাঁ তো যেটা জানো এই প্রোডাকশন বানাইতে আপনার অফিসে যাই না, আপনি আগে বানাই করছি, আপনি আর স্ক্রিপ্টের উপরে ওভারাইড করছে না, কিছু কইব কিলে কইব আর কাজটা করালে কিলে, আই তো কাজ চালি আর কাজ করালে হেতারা লইছে। প্রথম দিন হেতারা শুটিং করতে পারি না, তোর মা অসুস্থ, এত মনে হচ্ছে আই কিন্তু জানি না, আই কিন্তু এত মা অসুস্থ হয়ে এত যা ডেটিং করালো না, এই আপনার নায়িকা টিকটক এটি জানে না যে একটা রেসপেক্ট করতে হয়, সেটার মধ্যে একটা সিনিয়র থাকলে আমি আসলে কাজ জানি না, আপনি করে সেলুন, আপনি মেলা ভিউ, আপনারা কাজ করে, আমি কাজ করতে